আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। আপনারা যারা আগামী 27 তারিখ বাদগাঁও লিটন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি জামিনের দরখাস্ত নিয়ে। জামিনের দরখাস্তটি কেমন হবে, কার বরাবর করবেন এবং জামিনের দরখাস্তের ফরম্যাটটি কেমন হবে। আসলে জামিনের দরখাস্তটি গত রিটেন পরীক্ষাতে আসার কথা ছিল, যেহেতু আসেনি আমরা ধারণা করছি যে এবারের পরীক্ষাতে অবশ্যই আসবে। কাজেই আপনারা সকলে আমার আজকের ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে। দেখুন, বার কাউন্সিল থেকে আমাদেরকে যে খাতাটি অ্যান্সার করার জন্য দেওয়া হবে, সেই খাতার আমরা যদি এই আমাদের এই হোয়াইট বোর্ডটাকে খাতা হিসেবে ইমাজিন করি, তাহলে এই খাতার বাম সাইডে আমরা এই 3 ইঞ্চি মতো জায়গা বাদ দিব এবং খাতার উপরের দিকে 2 ইঞ্চি জায়গা বাদ দিব এবং খাতার বটমে আমরা 2 ইঞ্চি জায়গা বাদ দিব। দেওয়ার পরে আমাদের খাতার সাইজটা হবে ঠিক এতটুকু, অর্থাৎ এইটুকু 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 বাদ আমি এতটুকু জায়গা অবশিষ্ট পাবো আর কি। তারপরে আমি আমার একটি জামিনের দরখাস্ত লিখতে গেলে যে আমাদের যে টপিকসগুলো আছে, আমাদের জামিনের দরখাস্তের ক্ষেত্রে আমরা জানি যে দরখাস্তের ক্ষেত্রে উপরের দিকে একটি টাইটেল বা শিরোনাম থাকবে। আমরা জামিনের দরখাস্ত ধরে নিচ্ছি যে মিস্টার কয়ের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় একটি মামলা হয়েছিল এবং মামলাটি হয়েছিল দণ্ডবিধি 302 ধারায়। এখন মিস্টার ককে জামিনে মুক্ত করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে এই ধরি মামলাটি এখন বিচারাধীন আছে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে। তাহলে আমাদেরকে এই মুখ্য মহানগর হাকিম আদালত বরাবর একটি জামিনের দরখাস্ত লিখতে হবে। তো আমরা এটাকে লিখেছি কোথা থেকে দেখুন, আমাদের ঠিক সেকেন্ড কলামের শুরু থেকে আমরা লিখেছি কি মোকাম বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত ঢাকা। এই সেকেন্ড কলামের শুরু থেকে শেষ পর্যন্ত সে যতদূর যাবে ততদূর আমাদেরকে লিখতে হবে। সেকেন্ড, এই মামলাটির সূত্র, এই মামলাটির সূত্র, এই কথাটিও আমরা ঠিক মোকামের নিচ থেকে লেখা শুরু করেছি। সূত্র লিখেছি কি যে মিরপুর থানা মামলা নং 15-2-2020। এই কথাটির মানে হচ্ছে যে 15 তারিখ ফেব্রুয়ারি মাস 2020 সাল এবং দণ্ডবিধির 302 ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এখানে 302 এর জায়গায় 304 হতে পারে, 326 হতে পারে, অর্থাৎ যে ধারাতেই তার বিরুদ্ধে মামলা হবে ঠিক সেইটিকে আমরা নিচে এইভাবে হাইলাইট করব। এবার বাদী ও বিবাদীর পরিচয়। যেহেতু বিবাদী জামিনের দরখাস্ত করছে, সেহেতু আমরা বিবাদীকে উপরে লিখব। বিবাদীকে মিস্টার ক, মিস্টার কয়ের পিতা মাতা এবং ঠিকানা, এভাবে আমরা যেহেতু পিতা মাতা ঠিকানা বা জানি না, ডট 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 দিয়ে লিখব। আর ঠিক লাস্ট কলামের শেষের দিকে আমরা এভাবে লিখে দেব বিবাদী। তারপর বনাম কথাটিকে আমরা লিখব কি ফার্স্ট সেকেন্ড থার্ড কলামের শেষে আমরা এই বনাম কথাটিকে লিখব। আর তারপরে লিখব যে মামলার বাদীর পরিচয়। যেহেতু এই মামলার বাদী হচ্ছে রাষ্ট্র, আমরা থানায় শুধুমাত্র এজাহার দায়ের করেছিলাম, তারপরে আমাদের এজাহার দায়েরের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র বাদী হয়ে পরবর্তীতে মামলা করেছে, এজন্য আমরা এই মামলার বাদী হিসাবে রাষ্ট্রকে চিহ্নিত করেছি। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেটা হচ্ছে সাবজেক্ট। আমরা যে জামিনের দরখাস্তটি করব, জামিনের দরখাস্ত ফৌজদারি কার্যবিধির কত ধারায় জামিনের দরখাস্ত করা যায় আমরা সকলেই জানি। আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির 496, 497 এবং 498 ধারায় জামিনের দরখাস্ত করা যায়। 496 ধারায় করা যায় হচ্ছে যে জামিনযোগ্য অপরাধের জামিন, অর্থাৎ যে সকল অপরাধ জামিনযোগ্য সে সকল অপরাধের জামিন 496 ধারায় করা যায়। আর যে সকল অপরাধ জামিন অযোগ্য সেই অপরাধের জামিনের জন্য আবেদন করতে হয় 497 ধারায়। তো আমরা লিখেছি কি বিষয় ফৌজদারি কার্যবিধির 497 ধারায় জামিন। আমরা আগের পেজে যে পর্যন্ত লিখেছি, এখন ঠিক তার পরের থেকে লেখা শুরু করছি। আমরা আগের পেজে বিষয় লিখেছিলাম থার্ড কলামের শুরু থেকে শেষ পর্যন্ত। বিষয়ের নিচে আমরা লিখব কি
যে আসামি বা দরখাস্তকারীর পক্ষে বিনীত নিবেদন এই যে, এই কথাটি লেখার পরে আমরা এভাবে পয়েন্ট দিব 1, 2, 3। এই তিনটি পয়েন্টের ভিতরে আমরা লিখব যে মিস্টার কয়ের বিরুদ্ধে আব্দুর রহিম গত, আমরা একটা আনুমানিক টাইম ধরি 9/1/2020, এই তারিখে মিস্টার রহিম কয়ের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলার কারণটা হচ্ছে যে মিস্টার রহিমের দোকানে মিস্টার ক কতিপয় লোকজন নিয়ে চাঁদার টাকা দাবি করে, কিন্তু চাঁদার টাকা দিতে বাধা দেওয়ায় সে মিস্টার ক গুলি করে এবং গুলিতে তার দোকানের একজন কর্মচারী নিহত হয়। তার পরিপ্রেক্ষিতে লিখব যে তার পরিপ্রেক্ষিতে নিম্ন বর্ণিত মামলাটির উদ্ভব হয়। 3 নম্বরের পয়েন্টে আমরা লিখব যে এই 9/1/2020 তারিখে এই মিস্টার রহিম কয়ের বিরুদ্ধে যে এজাহার দায়ের করে তার পরিপ্রেক্ষিতে পুলিশ আসামি ককে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এই তিনটি পয়েন্ট অর্থাৎ 1 নম্বর পয়েন্টে থাকবে কি, 1 নম্বর পয়েন্টে থাকবে যে মিস্টার কয়ের বিরুদ্ধে মিস্টার রহিম গত 9/1/2020 তারিখে রাজধানীর মিরপুর থানায় একটি এজাহার দায়ের করে। উক্ত এজাহারের পরিপ্রেক্ষিতে নিম্ন বর্ণিত মামলাটির উদ্ভব হয় এবং পুলিশ কি করে, ককে গ্রেপ্তার করে। 1, 2, 3-এ তিনটা পয়েন্ট লেখার পরে আমরা ঠিক থার্ড কলামের শুরু থেকে আবার লিখব যে আদালতের প্রতি শ্রদ্ধাশীল দরখাস্তকারী নিম্নবর্ণিত হেতুবাদ সমূহের আলোকে আদালতে জামিনের প্রার্থনা করিতেছেন। অর্থাৎ জামিনের প্রার্থনা যে করছে আসামি সেটা কিসের প্রেক্ষিতে, সেই যে কারণগুলা সেই কারণগুলোকে আমরা এখানে পয়েন্ট আকারে লিখব। 1, 2, 3, 4, 5 আমাদের যে কারণগুলো আমরা পাই সেগুলো লিখব। অর্থাৎ আমরা এখানে উল্লেখ করতে পারি যে আসামি কয়েকজন নিরীহ মানুষ, সে সমাজে তার অনেক সুনাম আছে এবং আরও উল্লেখ করতে পারি যে সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাকে সবাই একজন ভালো মানুষ হিসেবে চেনে, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আমরা পয়েন্ট আউট করব। এবং সে বাংলাদেশের স্থায়ী একজন বাসিন্দা, উপযুক্ত জামিনদারের সে ব্যবস্থা করবে এবং আমাদের জামিনের যে শর্তসমূহ সে শর্তসমূহ সে সঠিকভাবে পালন করবে, ইত্যাদি বিষয়গুলো আমরা এই হেতুবাদ সমূহের মধ্যে উল্লেখ করব, যেগুলো আপনারা বাজারে বিভিন্ন বই আছে যে সেই বইগুলো দেখে আপনারা পড়ে ফেলবেন। তারপরে এই হেতুবাদ সমূহ লেখার পরে আমরা হচ্ছে যে লাস্ট যে অংশটুকু, যেটাকে বলা হয় হচ্ছে মানে বটম লেয়ার, সেই লেয়ারে আমরা এই দরখাস্তের যে সমাপনী বক্তব্য সে সমাপনী বক্তব্যটি লিখব। আমরা হেতুবাদ সমূহ লেখার পরে থার্ড কলামের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা লিখব, অতএব বিজ্ঞ আদালতে দরখাস্তকারীর পক্ষে বিনীত প্রার্থনা এই যে, উপরে বর্ণিত অবস্থা বিবেচনা করিয়া ও মানবিক কারণে ন্যায় বিচারের স্বার্থে জামিনের দরখাস্তখানা গ্রহণ করিয়া যে কোনো শর্তে দরখাস্তকারীর জামিন মঞ্জুর করিয়া সুবিচার করিতে যেন মর্জি হয়, এবং কথাটি লিখব ফোর্থ কলাম এবং থার্ড কলামের ঠিক মাঝ বরাবর। আর মর্জি হওয়ার পরে আমরা একটা কমা দিব। তারপর যে লাস্ট লাইনটি সেটি লিখব একেবারে ফার্স্ট কলামের শুরু থেকে, অতএব এখানে লিখব কি, আদালতের উক্তরূপ সদয় আচরণের জন্য দরখাস্তকারী কৃতজ্ঞ থাকিবে। প্রতিটি দরখাস্তের শেষে এই কথাটি লেখা থাকে, কাজে এটি একটি কমন কথা
এটি আমাদের মনে রাখতে হবে। এবং এই যে অতএব বিজ্ঞ আদালতে দরখাস্তকারীর পক্ষে বিনীত প্রার্থনা, এই যে এইখানে যে কথাগুলি লেখা আছে এটা ওভারঅল সব দরখাস্তের ক্ষেত্রে সমান। জাস্ট আপনাকে এই যে আমি এখানে লিখেছি, যে কোনো শর্তে দরখাস্তকারীর জামিন মঞ্জুর করিয়া সুবিচার করিতে যেন মর্জি হয়। এখানে আমার সাবজেক্ট ছিল জামিন, তাই আমি জামিন লিখেছি। আপনারা যদি স্থায়ী নিষেধাজ্ঞার দেওয়ানি কার্যবিধিতে স্থায়ী নিষেধাজ্ঞার কোনো জন্য আদালতের কাছে আবেদন করেন, তাহলে এখানে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করিয়া সুবিচার করিতে যেন মর্জি হয়। এই মোটামুটি জিনিসটা মাথায় রাখলে, এবং আপনারা চেষ্টা করবেন যত কম সময়ে এবং যত শর্টে আপনারা এই দরখাস্তটি ফর্মে ঠিক রেখে আপনারা শেষ করতে পারবেন, তত আপনাদের জন্য ভালো। কারণ আপনাদের সময় খুবই লিমিটেড, এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে 14টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, অনেক ডিফিকাল্ট একটি ব্যাপার। কাজেই খুব বেশি লিখে খাতা ভরে ফেলার কোনো মানে নাই, আপনারা জাস্ট জিস্ট অংশটুকু লিখবেন যেটা মূল বক্তব্য। কারণ আপনাদের যে বিচারক খাতা দেখবেন তাকে বোঝানোটাই হচ্ছে আপনাদের মূল ক্রেডিট। খাতা ভরে লিখে আসবেন, আপনি একটি দরখাস্ত যদি সুন্দর মানে আপনার মনের মাধুরী মিশিয়ে লিখতে যান, দেখবেন কি যে আপনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় ওখানেই চলে যাবে। খুব শর্টে আপনাদের অ্যান্সারগুলি করার চেষ্টা করবেন। আর শেষে একটি কথা লিখতে হবে, অদ্য তাং ড্যাশ, এইটা লিখতে হবে একেবারে লাস্ট কলামের শুরু থেকে শেষ পর্যন্ত। আর যেহেতু এটি সিআরপিসির একটি দরখাস্ত, এখানে হলফনামা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা দেখেছি যে দেওয়ানি কার্যবিধির প্রতিটি দরখাস্তে হলফনামা যুক্ত করতে হয়, কিন্তু সিআরপিসিতে দরখাস্তে কোনো হলফনামা যুক্ত করার দরকার নাই। আর একটিমাত্র দরখাস্ত আছে, সেটা হচ্ছে যে কোনো মোকদ্দমা যখন আপনি স্থানান্তর করবেন এক আদালত থেকে অন্য আদালতে, সেক্ষেত্রে আপনাকে একটি হলফনামা যুক্ত করতে হবে। আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দেওয়ানি কার্যবিধিতে আপনি কীভাবে একটি স্থায়ী নিষেধাজ্ঞা অথবা একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে উপযুক্ত আদালতে একটি আর্জি দায়ের করবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, খোদা হাফেজ।